السلام عليكم شكرا দর্শক সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন শুভ্রবার সকাল তো এখন হচ্ছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আমার ছেলেটাকে স্কুলে বিদায় দিয়ে আমি হচ্ছে একটু ভিডিওটা শুট করে নিচ্ছি তারপর আমি ঘরে চলে আসব আমার কাজ করার জন্য মানি মুখটা সারা কোন কালো করে করে রাখে এগুলো কয় টাকা করে নিছে কি জানি 15 টাকা শাকের এখন দাম কমছে মানি 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 এদিকে তাকাও এটা টাটা দিয়ে দাও টাটা টাটা দিয়ে দাও টাটা تاتا এটা হচ্ছে আমাদের টুনটুনি পাখি সারাক্ষণ মুখ একটাকে শুধু কালো করে করে রাখবে কেউ দললে শুধু কারণটা শর্ট করে যে সেরকম করে না তুমি কারণটা শর্ট করে যে সেরকম করো এদিকে দেখো কারণটা শর্ট করে যে সেরকম করো হ্যাঁ হাঁটো না এদিকে হাঁটো এদিকে হাঁটো আদর করে যাবা যাবা ها صلا صلا আমার হাত ধরো আমার হাত ধরো আচ্ছা চলে 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 আমরা চলে যাই চলে যাই চলে যাই চলে যাই উঠো 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 আল্লাহু আকবার তুমি উঠতে পারতেছ না উঠছ আচ্ছা 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 আশা বুড়ি বুড়ি আশা টুনটুনি বুড়ি টুনটুনি বুড়ি একটা টুনটুনি বুড়ি আছে দাঁড়াও এখানে দাঁড়াও হারা هلية شدة هلية تاتا 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 মানে আমার মামি শাশুড়ি তো ওনার আমার শ্বশুর বাড়ি হচ্ছে কুতুবদিয়া তো কুতুবদিয়া থেকে উনি বেড়াতে আসছিল তো উনি আসার সময় কিছু শুটকি আর কিছু লবণ নিয়ে আসছিল প্রায় সময় দেখা যায় যে ওখান থেকে ওখানে লবণের আড়ত লবণের চাষ হয় কুতুবদিয়াতে জানে না কে কি জানেন বাংলাদেশে যত লবণই হয় ওখানেই হয় ওখান থেকে এখানে রপ্তানি করা হয় আর কি এদিকে টাউনের এদিকে এখানে হচ্ছে ওনাকে আমি বলছিলাম যে আপনাদের ভাইয়া আমার বাবুটার জন্য প্যান্ট আনার জন্য মাপ নেওয়ার জন্য বলছিল আমি ওনাকে বলে দিচ্ছি মানে কোমরে আর লং লং এ কত হবে সেটা বলতেছি উনি মাপটা নিয়ে নিচ্ছে আর এই আর কি ওই দিন আমি বিকালবেলা কিছু মাংস ফ্রিজ থেকে নিয়ে বিজার দিছিলাম সরি বিকালে না দুপুরবেলা তো উনি আমাকে কাজে হেল্প করতেছে পেঁয়াজ রসুন যা যা লাগে মাংস রান্না করার জন্য এগুলো হাতে 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 করে দিচ্ছে আর কিছু শাক রান্না করব আর কিছু মাংস রান্না করব বাস সিম্পলের মধ্যে হয়ে যাবে আমাদের তো ওগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি ওই ওটা দিয়ে আমাদের চলে যাবে এরপরে হচ্ছে আমরা আমি রান্না করতে করতে বা খেতে খেতে দেখলাম যে মাছ ওলা আসলো আমাদের দুটো আমি নাইলুটিকা মাছ নিলাম যেটাকে তেলাপিয়া মাছ বড় বড় গুলো আর কি ওগুলো আমাদের অন্য নামে ডাকে এগুলো আমি একটু সুন্দর করে কোটা বাছা করে এগুলো ফ্রিজে একটু ফ্রোজেন করে রেখে দিব এই যে আমি এটা আমার হয়ে গেছে কোটা বাছা
তো প্রিয় দর্শক, কথা বলতে বলতে বলে দিচ্ছি যে ভিডিওটির কোন অংশ যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্ত। তো আমি এখন সব কিছু রেডি করে তিনটা বান্ডিল করে নিলাম যে ফ্রিজে রেখে দেওয়ার জন্য। আজ এই পর্যন্ত প্রিয় দর্শক, আল্লাহ হাফেজ।